লাইন আপ কন্ট্রোলে গত শুক্রবার ও শনিবার দুই দেশের মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনায় 15 ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে গত রাতে সংঘর্ষ অনেকটা কম ছিল। পাকিস্তানের অন্তঃবাহিনী জনসংখ্যার পরিদপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। আন্তঃবাহিনী জনসংখ্যার পরিদপ্তরের এই বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সেনা প্রতিরোধের অংশ হিসেবে পাল্টা আক্রমণ করলে ভারতীয় সেনা নিহত সহ তাদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে। গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের হামলায় ভারতের 15 জন সেনা নিহত হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, রবিবার রাতে নেজাপির জান্দ্রোত ও বাসঘার সেক্টরে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটলে তার আগে দুই রাতের মতো ব্যাপক ও নিয়মিত ছিল না। সামরিক বাহিনীর ওই গণমাধ্যম শাখা বলছে, ভারতীয় সেনা কোনো কারণেই ছাড়াই সীমান্ত গোলাবর্ষণ শুরু করে।